Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. ইফতারে যারা খুব বেশি ভাজাভুজি খেতে চান না তারা চাইলে কিন্তু ইফতারে কিছু ডেজার্ট রাখতে পারেন আর ডেজার্ট হিসাবে আমার কাছে সবচেয়ে সহজ আর মজাদার হচ্ছে পুডিং তাই আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সহজ আর একদম পারফেক্ট ভাবে একটা ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে কিন্তু আরো বেশ অনেকগুলো পুডিং রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি পুডিং এর জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি যেহেতু আমি এখানে ননস্টিক এর প্যান নিয়েছি তাই আমি এখানে কোনো পানি দিব না যদি আপনাদের প্যানটা ননস্টিক না হয় তাহলে এখানে সামান্য পানি দিয়ে দিতে হবে নাড়াচাড়া করতে হবে না চিনিটা একাই গলতে থাকবে আর চিনিটা গলে যখন হালকা ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন আমি নেড়েচেড়ে দিচ্ছি যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এরপর অনবরত নেড়েচেড়ে পছন্দ মতো ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যারামেলের কালারটা যখন ঠিক এরকম হয়েছে আমি তখন চুলাটা অফ করে দিচ্ছি আর আমি এই অবস্থায় ক্যারামেলটাকে নামিয়ে নিব কারণ ক্যারামেল ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো কিছুটা ডার্ক হয়ে যায় খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন একদমই পুড়ে না যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে যে পাত্রের মধ্যে আমি পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে কারণ ক্যারামেল খুব দ্রুতই জমে যায় পুডিং এর পাত্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুডিং এর পাত্রের চারপাশে ক্যারামেলটাকে ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে চারপাশে ছড়িয়ে নেওয়ার পর এবার আমি এই পাত্রটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য আজকে আমি পুডিংটা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে পুডিংটা তৈরি করার জন্য তাহলে পুডিং এর টেস্টটা খুবই ভালো আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি 2 কাপ পানি দিয়েছি এতে করে এই দুধটাকে অনেক বেশি সময় ধরে জ্বালিয়ে ঘন করতে হবে না এই দুধটা এমনিতেই ঘন থাকবে এবার গুঁড়ো দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও পুডিংটা তৈরি করতে পারবেন 2টা ডিমের জন্য 2 কাপ ঘন দুধ নিতে হবে 4 কাপ দুধকে জ্বালিয়ে 2 কাপ করলে দুধটা ঘন হয়ে যাবে অথবা আরও সহজ করতে চাইলে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে এরপর দুধটাকে ঘন করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এই দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই চুলাটাকে অফ করে দিচ্ছি আর এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আরও কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবার ডিম আর চিনিটাকে একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে আমি 2টা ডিমের পুডিং তৈরি করলাম তবে আপনারা চাইলে 4টা 5টা ডিমেরও তৈরি করতে পারেন ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই এবার আগে থেকে তৈরি করে রাখা দুধটা এখানে দিয়ে দিচ্ছি দুধটা এখন একদম ঠান্ডা হয়ে যায়নি কুসুম গরম অবস্থায় আছে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন অতিরিক্ত গরম না থাকে এই দুধটা এবার দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢালা সুবিধার জন্য আমি এই পুডিং এর মিশ্রণটাকে একটা জাগে নিয়ে নিচ্ছি এবার যে পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি তবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে ডিমের যদি কোনো লাম্পস থাকে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে আবার দুধের যদি কোনো শর্ট থাকে সেটাও ছাঁকনির মধ্যে থেকে যাবে অবশ্যই এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিংটা অনেক বেশি সফট আর অনেক বেশি স্মুথ হবে এবার এই পুডিং এর বাটিটাকে ঢেকে দিতে হবে যদি এই বাটির সঙ্গে কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে ঢেকে দিতে হবে অথবা একটা ফয়েল পেপার দিয়েও বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে এতে করে ভাপে দেওয়ার পর ভাপের পানিটা আর পুডিং এর মধ্যে পড়বে না আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব আমি একটা প্যানের মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি
পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন মোল্ডের ভিতরে যাওয়ার চান্স থাকবে। পানিতে বলক আসার পরে যেন মোল্ডটা নাড়াচাড়া না করে, তাই আমি এখানে দুইটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাতলা সুতি কাপড়ও দিয়ে দিতে পারেন। এরপর পুডিং এর মোল্ডটাকে আমি কিচেন টাওয়ালের উপরে বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। চুলার হিটটাকে লোতে করে দিয়ে এই পুডিংটাকে এইভাবে আমি ভাপে রাখবো 30-35 মিনিটের জন্য। পুডিং এর সাইজ অনুযায়ী সময়টা কিছুটা এদিক সেদিক হতে পারে, তাই 30 মিনিট পর একবার ঢাকনাটা তুলে পুডিংটাকে চেক করে নিতে হবে হয়েছে কিনা। আমি প্রায় 30 মিনিট পর ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে পুডিংটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি আর এই পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামার পর পুডিংটা যখন ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তখন আমি এই পুডিংটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, এই পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। কখনোই কিন্তু গরম থাকা অবস্থায় পুডিং ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ফেটে যাওয়ার চান্স থাকে। এবারে পুডিংটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর পুডিংয়ের চারপাশটাকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকেও পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে। একদম স্মুথ আর অনেক বেশি সফট একটা পুডিং তৈরি হয়েছে। সেম রেসিপি ফলো করলে কিন্তু আপনাদের পুডিংটাও ঠিক এরকমই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।